তোমরা চিত্রে আর একটা অঙ্ক দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ক্র্যাঙ্কের ম্যাথ। তো এই ম্যাথ থেকে আমাদের এই বিন্দুতে মোমেন্ট বের করতে হবে এবং ক্র্যাঙ্কটি কোন দিকে ঘুরবে আমরা এখন সেটা বের করা শিখবো। আমি আগের যে ম্যাথটা ছিল সেখানে কিন্তু বলেছি যে আমাদের লম্ব ক্রিয়াটা বের করতে হয়, তাহলে এখন আমরা সেই সেম কাজটাই করবো। দেখো সেক্ষেত্রে যদি আমরা এখানে বের করে নিই, তাহলে এটা আমার কী বিন্দু, সি বিন্দু। তাহলে দেখো সি বিন্দুতে লম্ব ক্রিয়া। আচ্ছা বলো তো, তাহলে আমরা এবার এখানে কত লিখবো, এফ লিখলাম আর ওয়াই, আর এখানে আমাদের দিলাম সি। আমি কিন্তু প্রথমে বলেছি যে কেন ওয়াই দিই, আমরা লম্ব করলে সেক্ষেত্রে আমাদের ওয়াই দিতে হবে। এখন আমাদের দেখো এটার মান আমাদের কত দেওয়া আছে, ষাট, ওকে। আর আমাদের কোণ নিতে হবে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখন বলো তো আমরা কী ব্যবহার করবো, সাইন না কস? অবশ্যই সাইন। তাহলে সেক্ষেত্রে কত আসে, সাইন, সাইন কত ডিগ্রি আসবে আমাদের, 30 ডিগ্রি। ঠিক আছে, এটা এটা আমরা বের করলাম কার বিন্দু, সবাইকে সি বিন্দুতে। এবার আমরা যদি ডি বিন্দুতে হিসাব করি, দেখো ডি বিন্দুতে লম্ব ক্রিয়া, তাহলে সেক্ষেত্রে কত হয়, এফ ওয়াই ডি। এখানে তোমরা ছোটো হাতে বড় হাতে এটা দিতে পারো, সমস্যা নেই। তাহলে এইবার কত আসবে বলো তো, 150। তাহলে আমাদের সাইন কত ডিগ্রি আসবে, 60 ডিগ্রি। এটা হিসেবে আমরা পরে লিখছি। আচ্ছা একইভাবে এখন যদি বি বিন্দুর ক্ষেত্রে বের করি, দেখো বি বিন্দুতে লম্ব ক্রিয়া, এখন বি বিন্দুর ক্ষেত্রে এফ ওয়াই বি। তাহলে দেখো এখানে আমাদের যে ব্যাপারটা হবে, ওখানে কত আছে, 100 লিখলাম, সাইন কত ডিগ্রি আসবে বলো তো, 30 ডিগ্রি। আচ্ছা এটা যদি ক্যালকুলেটারে এখন হিসাব করি, দেখো আমাদের এই প্রথমটার মান কত আসে, 60, সাইন 30 ডিগ্রি, এটার মান পেলাম হচ্ছে আমরা 30 কেজি। ঠিক আছে, এটা যদি বের করি, 150 গুণন সাইন 60 ডিগ্রি, তাহলে সেটা আসতেছে আমাদের 129.90। এটার ক্ষেত্রে যদি হিসাব করি, 100 গুণন সাইন 30, আমাদের আসলে এটা কত, 49 কেজি। তো প্রথমে তোমাদের এগুলো কিন্তু বের করতে হবে। এখন যেহেতু আমাদেরকে মোমেন্ট নিতে বলেছে, তাহলে মোমেন্ট মানে বল গুণন দূরত্ব। এখন আমরা মোমেন্ট নিয়ে কাজ করবো। দেখো তাহলে এ বিন্দুতে মোমেন্ট, এ বিন্দুতে মোমেন্ট, তাহলে দেখো এটা আমরা নিলাম। নেওয়ার পরে তোমাকে কিন্তু একটা দিকে পজিটিভ ধরতে হবে। আমি যে তীর্ষ্ণটা এদিকে দিলাম, তার মানে হচ্ছে আমরা এই দিকটাকে পজিটিভ ধরেছি, অর্থাৎ ঘড়ির কাটার দিকে পজিটিভ। এখন আমরা যদি এখানে হিসাব করি, দেখো আমাদের এখানে সি বিন্দুর ক্ষেত্রে, আমাদের বলো তো সি বিন্দুর ক্ষেত্রে লম্ব কে কত, 30। তাহলে আমাদের বল আমরা 30 কিন্তু নিলাম। এখন মোমেন্ট মানে দূরত্বটাও তোমাকে নিতে হবে, আর এতটুকুর দূরত্ব কত আমার, 1 নিলাম। এখন একটা কথা হচ্ছে, তোমরা লক্ষ্য করে দেখো এই যে তীর চিহ্নটা কোন দিকে আছে, নিচের দিকে। অর্থাৎ আমাদের কিন্তু এরকম যদি তীর চিহ্ন থাকে, তাহলে সেটা কিন্তু আমাদের ঘড়ি কাটার দিকেই ঘুরবে, আর এখানে এই মানটা আমাদের কী হলো, প্লাস। এবার দেখো তোমরা এই ডি বিন্দুর ক্ষেত্রে যদি আমরা হিসাব করতে চাই, তীর চিহ্নটা কোন দিকে আছে, উপরের দিকে দেবো। অর্থাৎ যদি উপরের দিকে থাকে, তাহলে এটা এদিকে ঘুরবে, অবশ্যই ঘড়ি কাটার বিপরীত দিকে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই মানটা কী হবে, মাইনাস। তাহলে দেখো আমরা কী দিলাম, এখানে মাইনাস দিলাম। মাইনাস দেওয়ার পরে এখন ডি বিন্দুতে আমরা মান কত পাইছিলাম, 129.90 গুণন। এবার আমাদের দূরত্ব কতটুকু নিতে হবে বলতো, দূরত্ব কি 1.5 পর্যন্তই, না, কারণ আমাদের কিন্তু নিতে হবে হচ্ছে এ পর্যন্ত। তাহলে এতটুকু দূরত্ব কত, 1, আর এটা কি করে যোগ করতে হবে, তাহলে সেক্ষেত্রে 2.5। আচ্ছা এখন আমরা বি বিন্দুর ক্ষেত্রে যদি হিসাব করি, দেখো তোমরা তীর চিহ্নটা কোন দিকে আছে, উপরের দিকে, তার মানে এটা কিন্তু ঘড়ি কাটার দিকে ঘুরবে না, তাহলে সেটা হবে আমাদের কি, মাইনাস। তাহলে আমরা এর মান কত পেয়েছিলাম, দেখো 50 গুণন, আর এই যে দূরত্ব, যেহেতু আমরা এই বিন্দুতে মোমেন্ট নিয়ে কাজ করবো, এই বিন্দুর দূরত্ব কতটুকু হবে, এতটুকু, তাহলে 1.5 আর এখানে 1, তাহলে যোগ করলে কত হয় আমাদের, 3.5। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আচ্ছা তাহলে 1, 2 আর এর সাথে যোগ করলে হচ্ছে আমাদের 3.5। এবার এটা যদি আমরা ক্যালকুলেটারে কাজ করি, দেখো 30 গুণন 1 মাইনাস 129.90 গুণন 2.5 50 গুণন 3.5, দেখো আমাদের এই মানটা কত আসলো, -470.75 কেজি পার মিটার। এতটুকু ছিল আমাদের মোমেন্টের মান, অর্থাৎ এই বিন্দুতে আমরা এতটুকু মোমেন্ট পাইলাম। এখন এই ক্র্যাঙ্কটা কোন দিকে ঘুরবে সেটা আমরা কীভাবে বুঝবো, যখন দেখবে যে মোমেন্টের মান মাইনাস এসেছে বা ঋণাত্মক এসেছে, তখন সেটা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে। তাহলে তোমরা এখানে লিখে দিতে পারো, সুতরাং ক্র্যাঙ্কটি আমাদের কোন দিকে ঘুরবে, ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে। তো এতটুকু ছিল আমাদের ক্র্যাঙ্কের ম্যাথ, আমরা ইতে করবে এর আগে একটা করেছি, এখন এটা করলাম। আর তোমরা এটা ঠিক মধ্যে ঠিকভাবে চর্চা করবে, তাহলে আশা করি তোমরা যারা চতুর্থ সেমিস্টার আসো তারা ভালোভাবে শিখতে পারবে। আর অবশ্যই ভিডিওগুলো সবার সাথে একটু শেয়ার করবে, তাতে সবাই আমরা শিখতে পারি। ওকে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।